বইটি শুরুতেই আমরা চারটি স্কুলের বাচ্চাদের দেখি। ওরা জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত দরজা দেখতে পাই। মেয়েটি দরজা খোলার কথা বলে আর ব্যান পাথর নিয়ে যায় দরজার দিকে ও পাথর মারতে লাগে দরজার চাবিতে। বারবার পাথর দিয়ে মারতে মারতে ব্যানের হাতে পাথর লেগে হাত ফেটে রক্ত বেরিয়ে যায় আর ওই রক্তের ফোঁটা তালার উপর পড়ে আর দরজা আপনি আপ খুলে যায়। ব্যান দরজার সামনে থেকে ওর বন্ধুদের দিকে দেখে, তখনই একটা বড় মনস্টার ওকে ভিতরে টেনে নেয় আর ওর মাথা খেয়ে নিয়ে বাইরে ধর ছুঁড়ে দেয়। এটা দেখে ওরা পালাতে যায় আর ওই মনস্টারটা ওদের মধ্যে একজনকে ধরে নেয় আর মেরে ফেলে। এবার আমরা দেখি মাইকো দৌড়ে বাড়িতে এসে ওসবের কারণে বমি করে দেয় আর ওর মা ওকে বলে, তোমার মুখে কি লেগে আছে। তখন বাইরে কারোর চেল্লাবার আওয়াজ শুনে মাইকোর বাবা জানলা থেকে দেখে কেউ রক্ত মাখা হাতে ছাপ করে দেয় জানালায়। তখন মাইকোর বাবা সবাইকে বাড়িতে থাকতে বলে বন্দুক নিয়ে বাইরে বেরোয়। এদিকে বাড়ির উপর কিছু ঝাঁপিয়ে পড়ে, সেই বড় মনস্টারটা ওদের দরজার কাছে চলে আসে আর দরজা ভেঙে ভিতরে এসে মাইকোর মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দেয়, মেরে ফেলে। ওরা খুব ভয় পেয়ে যায় আর ওই রুম থেকে বেরিয়ে আসে। যখন মাইকো দরজা দিতে যায় তখন ও দেখে সেই জন্তুটি সেখানে নেই আর হঠাৎ ওর সামনে চলে আসে আর ওদের সবাইকে মেরে ফেলে। এদিকে ক্যারির বাবা মা সব জানার পর ওকে খুব বকে, তারপর ওরা বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয়। ওর বাবার সেই অদ্ভুতভাবে খাওয়া ডেড বডিটা দেখে ওরা যার থেকে লুকিয়ে বেড়াচ্ছিল সেই মনস্টারটা ওদের পিছনে চলে এসেছে। প্রথমে ক্যারির মাকে ধরে গলার শিরা কেটে মেরে ফেলে। ক্যারি আর ওর বাবা পালায়। ওখান থেকে ওরা একটা গাছের গোড়ায় যায়। ক্যারির বাবা বলে, তুমি এখানে দাঁড়াও, দেখো ও আসছে কিনা, আমি একটু পরেই ফিরে আসছি এখানে। ক্যারি কাঁদতে থাকে ও ওখান থেকে পালায়। ক্যারির ওর বাবাকে সেই দরজার সামনে কাঁদতে দেখে, তার মানে হলো ওই মনস্টারটির ব্যাপারে ওর বাবা জানতো আগে থেকেই। ওর বাবা আবার সেই মনস্টারটিকে ওই দরজার ভিতরে বন্ধ করার জন্য ক্যারিকে, মানে নিজের মেয়েকে বেঁধে দেয় চেন দিয়ে। ক্যারি বাবার কাছে সাহায্য চাই বাদ্যে বারণ করে, কিন্তু ওর বাবা কিছুই শুনল না। আর তখনই ওই মনস্টারটি ওখানে চলে আসে, ওর নাম কোড ছিল। ক্যারির বাবা ওই দরজার ভিতরে ওকে চলে যেতে বলে। ওই জন্তুটি ক্যারির বাবাকে নিয়ে দরজার ভিতরে চলে যায়। ক্যারি নিজের পায়ে চেন খুলে নেয় আর ওই দরজা বন্ধ করতে যায়। আর তখনই ওই জন্তুটা ক্যারির হাতে কামড়ে অর্ধেক ঘাত ছিঁড়ে নেয়। ক্যারি কাঁদতে থাকে আর ওই মনস্টারটি ভিতর থেকে ধাক্কা দিতে থাকে দরজায় ও দরজার উপর চাপ দিয়ে দরজা বন্ধ করে দেয়। এসবের পর ক্যারি অজ্ঞান হয়ে যায় আর একটা লোক আসে, ওনার নাম এডি, আর ও ক্যারিকে নিয়ে গিয়ে একটা গর্ত খুলতে শুরু করে। সেখানে ওরা একটা চকচকে পাথর পাই। তারপর থেকে ক্যারি ওই লোকটির সাথে থাকতে শুরু করে। ক্যারি সেই দরজার থাকার ছবি আঁকছিল, তখন ওর চোখ একটা বিটকেশের উপর পড়ে। উঠে ওকে ওয়ার্নিং দেয় আর ওকে ঘুমাতে বলে। তারপর একদিন ক্যারি আর এডি জঙ্গলে ছিল, তখন একটি রাক্ষস এডির উপর আক্রমণ করে এবং এডিকে মেরে ফেলে। রাক্ষসটি চেল্লাচ্ছিল, ক্যারি তার চেল্লাবার আওয়াজ শুনে বাইরে বেরোয় আর সেই ভাঙা হাতে সেই পাথরের তৈরি রড ছিল আর ওই হাত নিয়ে রাক্ষসটির উপর মারতেই ইলেকট্রিক শর্ট লাগতো রাক্ষসটিকে। পরের দিন সকালে ক্যারি উঠে দেখে বাইরে সেই রাক্ষসটি নেই। এই দেখে ও সেই দরজার সামনে যায় আর দরজার চেন আপনি আপ খুলতে শুরু হয় আস্তে আস্তে। পিছন থেকে রাক্ষসটি এসে ক্যারিকে ধরে ফেলে দেয় আর ওর কাঁধে কুড়ুল মারে। ওর রক্ত ঠিকরে সেই চাবির উপর পড়তে থাকে। এদিকে ক্যারি খুব রেগে সেই রাক্ষসটির কুড়ুল নিয়ে ওকে বারবার মারতে থাকে আর তখনই সেই দরজা রক্তের ফোঁটা পড়তেই খুলে যায় আর ওই মনস্টারটা বাইরে বেরিয়ে আসে আর ক্যারিকে মারতে যায়। ক্যারি যখন ওকে সেই পাথরের ছুরি দেখায় ও পালিয়ে যায় আর এদিকে ক্যারি আঘাতের ফলে কষ্টে অজ্ঞান হয়ে যায়। রাতে ওর চোখ খোলে, ও বাড়িতে ফিরে আসে। ওর মনে পড়ে যায় পুরানো কথা, ও সব ভাঙা শুরু করে দেয়।
সব ছবি ছিঁড়ে ফেলে। এডির কথা ওর মনে পড়ছিল। এডি ক্যারিকে দুটো কথা বলেছিল। ফার্স্ট হলো এডি বলেছিল ওই দরজার কাছে কোনোদিন যাবে না, আর সেকেন্ড ও বিটকেস খুলতে বারণ করেছিল ক্যারিকে। এডির কথা রাখতে পারলো না, শেষে ক্যারি ওই বিটকেস খুললো আর এতে একটা ড্রেস আর একটা ম্যাপ পায়। ও বাইরে বেরিয়ে আসে একটা ব্যাগ নিয়ে আর ওই রাক্ষসটিকে ডিজেল দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। আর এখানে এই বইটির এন্ডিং হয়।